নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী 15ই আগস্টের দিন লালকেল্লায় দাঁড়িয়ে থেকে বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা প্রকল্পের কথা তিনি ঘোষণা করেছিলেন এবং এই প্রকল্পটি বিশ্বকর্মা পুজোর দিনই তিনি উদ্বোধন করে দিয়েছেন। ইতিমধ্যে পিএম বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনেকেই পিএম বিশ্বকর্মা যোজনায় নাম নথিভুক্ত করেছেন, এখনও পর্যন্ত আবেদন চলছে অনলাইনে। আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সুবিধা কী, কোন কোন পরিবার পিএম বিশ্বকর্মা যোজনায় আবেদন করতে পারবেন, আবেদন করলে প্রত্যেক দিন কত টাকা করে আপনারা পাবেন, কী কী ডকুমেন্ট দিতে হবে, প্রকল্পের সুবিধা কী এবং অসুবিধা কী রয়েছে। আমি আগেই আপনাদের দেখিয়ে দিয়েছি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা অনলাইনে কীভাবে আবেদন করতে হয়, কিন্তু আবেদন করার আগেও আপনাদের এই জিনিসটা পিএম বিশ্বকর্মা যোজনার ডিটেলসটা আপনাদের জানা প্রয়োজন। তার জন্য আমি ইন ডিটেলসে আজকের এই ভিডিও থেকে আলোচনা করব প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা 2023। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 73তম জন্মদিনে বিশ্বকর্মা পুজোর আগে পিএম বিশ্বকর্মা প্রকল্পের সূচনা করেন তিনি। বিশ্বকর্মা যোজনা নিয়ে কি প্রধানমন্ত্রী বলেন, দেশের বিশ্বকর্মা সাহায্য করতে গিয়ে এসেছে সরকার। 18টি প্রকল্পের পেশা সঙ্গে যুক্ত শ্রমিকদের পিএম বিশ্বকর্মা প্রকল্পের সুবিধা দেওয়া হবে। পিএম বিশ্বকর্মা প্রকল্পের 13,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে ট্রেনিং চলাকালীন প্রতিদিন 500 টাকা অনুদান পাবে শিল্পী কারিগররা। অর্থাৎ এই পিএম বিশ্বকর্মা যোজনায় আবেদন করলে দুটি ট্রেনিং হবে, একটি 5 দিনের এবং একটি 15 দিনের। এবং সেই দুটি ট্রেনিংয়ে যারা আবেদন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় এবং যারা ওই ট্রেনিংগুলিতে অ্যাটেন্ডেন্স থাকবেন, মানে উপস্থিত থাকবেন, তাদেরকেই কিন্তু 500 টাকা করে প্রত্যেক দিন দেওয়া হবে। এবার যন্ত্রপাতি কেনার জন্য 15,000 টাকা ভাউচার দেওয়া হবে, অর্থাৎ 15,000 টাকার চেক। জেনে নিন এই বিশ্বকর্মা যোজনা এতে কারা উপকৃত হবেন। বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকা হস্তশিল্পীদের জন্য চালু করা হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। সমস্ত দেশবাসী যারা চিরাচরিত নানা শিল্পকর্মের সঙ্গে যুক্ত তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। সমাজের শিল্পী ও কারিগরদের জন্য নতুন যোজনা করেছেন পিএম বিশ্বকর্মা যোজনার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। নতুন এই যোজনা অনুযায়ী 2 লাখ টাকা ঋণের পাশাপাশি শিল্পীদের 15,000 টাকা দেবে মোদী সরকার। কী কী সুবিধা পাওয়া যাবে এই স্কিমে? বৃত্তি হিসাবে প্রশিক্ষণের সময় প্রতিদিন 500 টাকা দেবে। অগ্রিম টুল কেনার জন্য 15,000 টাকা দেওয়া হবে শিল্পীদের। এখানে বৃত্তি হিসাবে প্রশিক্ষণের সময় প্রতিদিন 500 টাকা, অর্থাৎ 15 দিনের যে ট্রেনিংটি রয়েছে সেই ট্রেনিংয়ে 500 টাকা করে দেবে। এবং অগ্রিম টুল কেনার জন্য এখানে কিন্তু 15,000 টাকা দেবে, অর্থাৎ 5 দিনের যে ট্রেনিংটি রয়েছে। প্রথম পর্যায়ে 1 লাখ টাকা পর্যন্ত ঋণ, 5% হারে সুদ, এবং প্রথম ধাপে ঋণের মেয়াদ থাকবে 18 মাস। 18 মাসের মধ্যে আপনাদের এই 1 লক্ষ টাকা সুদ সমেত শোধ করে দিতে হবে। দ্বিতীয় পর্ব 2 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে, 8% হারে সুদ দেবে। টাকা ফেরতের ক্ষেত্রে প্রতি ডিজিটাল লেনদেন 1 টাকা করে ইনসেন্টিভ দেবে সরকার। প্রধানমন্ত্রী বিশ্বকর্মার শংসাপত্র এবং পরিচয়পত্র দেওয়া হবে। এতে লাভবান হবে কারা? এই প্রকল্পের অধীনে মাছের জাল প্রস্তুতকারক, দর্জি, ধোপা, মালাকার, নাপিত, রাজমিস্ত্রি, মুচি, ভস্কর, কুমার, স্বর্ণকার, কামার, এই সমস্ত মানুষেরা এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার বেশি লাভবান হবে। সুবিধা পাওয়ার শর্ত কী রয়েছে? এখানে রয়েছে শ্রমিকদের জন্য সরকার এই প্রকল্পের অধীনে 5 বছরে মেয়াদের জন্য 13,000 কোটি টাকা অনুমোদন করেছে। এই প্রকল্পের অধীনে সর্বনিম্ন বয়স রাখা হয়েছে 18 বছর। পরিবারের মাত্র একজন সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন। 5 বছরে এই প্রকল্পে 13,000 কোটি টাকা অনুদান করেছে এবং এই প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স থাকতে হবে 18 বছর থেকে। ন্যূনতম 18 বছর না হলে আপনারা এই পিএম বিশ্বকর্মা যোজনায় আবেদন করতে পারবেন না এবং একটি পরিবারের একজনই এই পিএম বিশ্বকর্মা যোজনার সুবিধা পাবেন। কী কী ডকুমেন্ট লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, মোবাইল নম্বর, জাতি প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং পাসপোর্ট সাইজের ফটো আপনাদের এই প্রকল্প দিয়ে
আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া অলরেডি আমি আপনাদের দিয়ে দিয়েছি, আপনি আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, পিএম বিশ্বকর্মা যোজনায় কিভাবে অনলাইনে আবেদন করতে হয়। আমি আপনাদের দেখিয়ে দিলাম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার স্কিম বেনিফিট কারা কারা সুযোগ পাবেন, কারা কারা আবেদন করতে পারবেন আমি দেখিয়ে দিলাম, এবং কত টাকা পর্যন্ত আপনাদের ঋণ দেবে সেটাও দেখিয়ে দিলাম, এবং দুটি ট্রেনিংয়ে আপনারা প্রত্যেক দিন 500 টাকা করে এবং এককালীন 15,000 টাকার একটি ভাউচারও পেয়ে যাবেন। যদি ভিডিওটি আপনাদের কাজে এসে থাকে ভিডিওটিতে লাইক করুন, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন রাখুন।